মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। তৃতীয়বার ক্ষমতায় আসার পর মোদী সরকারের প্রথম বাজেট পেশ। এই বাজেট নিয়ে চড়ছে রাজনীতির পারদ। বিজেপি এই বাজেটকে ঐতিহাসিক বললেও বিরোধীরা বাংলার প্রতি বঞ্চনা নিয়ে সরব হয়েছেন। ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি, প্রিন্টার, এসি, এইচপি, ডেল, ক্যানন, সিপি প্লাস, হিপভিশন ইত্যাদির অথরাইজড ডিলার ডেলটা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানেও। তৃতীয়বার ক্ষমতায় আসার পর মোদী সরকারের প্রথম বাজেট। মঙ্গলবার বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মুখে শোনা গেল বিহার ও অন্ধ্রপ্রদেশের জন্য দরাজ ঘোষণা, তবে পশ্চিমবাংলার জন্য শূন্যই। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অন্ধ্রপ্রদেশের অমরাবতীকে ঢেলে সাজানোর জন্য বরাদ্দ হয়েছে 15,000 কোটি টাকা। বিহার পেল সড়ক, বিমানবন্দর, মেডিকেল কলেজ থেকে শুরু করে সার্বিক পরিকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দ। The states in the eastern part of the country are rich in endowments and have strong cultural traditions. We will formulate a plan, Purvodaya, for the all-round development of the eastern region of the country, covering Bihar, Jharkhand, West Bengal, Odisha and Andhra Pradesh. On the Amritsar-Kolkata industrial corridor, we will support development of an industrial node at Gaya. This corridor will catalyze industrial development of the eastern region. The industrial node at Gaya, 2. Buxar-Bagalpur Expressway, 3. Bodh Gaya, Rajgir, Vaishali and Darbhanga spurs, and 4. Additional 2-lane bridge over River Ganga at Buxar, at a total cost of 26,000 crore rupees. Medical colleges and sports infrastructure in Bihar will be constructed. An additional allocation to support capital investments will be provided. The requests of Bihar government for external assistance from multilateral development banks will be expedited. Andhra Pradesh Reorganization Act. Our government has made concerted efforts to fulfill the commitments in Andhra Pradesh Reorganization Act. Recognizing the state's need for the capital, recognizing the state's need for a capital, we will facilitate special financial support through multilateral development agencies. In the current financial year, 15,000 crore rupees will be arranged with additional amounts in future years. পড়শিরাজ্য বিহার যখন এত কিছু পাচ্ছে, তখন বাংলার জন্য বিশেষ কিছুই দেখা গেল না নির্মলার বাজেটে। পূর্বোদয় পরিকল্পনার কথা বলার সময় একবার শোনা গেল পশ্চিমবঙ্গের নাম, আর একবার গয়ার উন্নয়নের কথা বলতে গিয়ে অমৃতসর কলকাতা বাণিজ্যিক করিডোরের উল্লেখ। যদিও কেন্দ্রীয় বাজেট নিয়ে বাংলার প্রতি বঞ্চনা নিয়ে সরব হয়েছে কংগ্রেস ও তৃণমূল। আমি প্রথমেই এই বাজেটকে জোটমুখী বাজেট বলবো। সার্বিকভাবে এই বাজেট কিন্তু জনমুখী বাজেট নয়। ক্ষুদ্র ব্যবসায়ী, প্রান্তিক ব্যবসায়ী, ক্ষুদ্র চাষি, অর্থাৎ নতুন করে শিল্প যারা গড়ার চেষ্টা করবে, কটেজ ইন্ডাস্ট্রি যারা গড়ার চেষ্টা করবে, তারা কিন্তু শিল্প বিমুখ। অর্থাৎ সেখানে তাদেরকে আগ্রহ সৃষ্টি করার জন্য কোনোরকম কোনো কিছু ছাড় বা তাদের জন্য কোনো অতিরিক্ত কিছু বরাদ্দ এটা সরকারের পক্ষ থেকে করা হয়নি। এই বাজেট ভারতবর্ষের বাজেট নয়, এই বাজেট অন্ধ্রপ্রদেশ এবং বিহারের বাজেট। এই বাজেট টলমল করছে সরকারের দুটো পা, সেই পা দুটোতে জোর দেওয়ার জন্য অন্ধ্র আর বিহারকে ঢেলে দিয়েছে। এই বাজেট বাংলার মানুষের ক্ষোভ, বিক্ষোভ, প্রতিবাদ সবকিছু এই বাজেটের বিরুদ্ধে।
বিরোধীরা বাজেটকে দিশাহীন ও জোটমুখী বাজেট বলছে। সেখানে বিজেপি নেতৃত্ব আবার এই বাজেটকে জনকল্যাণমূলক ও ঐতিহাসিক বাজেট বলেই দাবি করছেন। এবারের যে বাজেট পেশ হয়েছে এটা অত্যন্ত জনকল্যাণমূলক, এত সুন্দর বাজেট ভারতবর্ষের যেমন ইতিহাস বাজেট হলো আজ ঐতিহাসিক বাজেট। বাজেট অর্থাৎ নির্মলা সীতারামন যে বাজেট পেশ করেছেন সেই বাজেটকে আমরা গৌরী অভিনন্দন শুভেচ্ছা জানাই। তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রথম বাজেট নিয়ে চড়ছে রাজনীতির পারদ। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।